করলে অনর্থ ঘটিয়ে বসবে মহারানী। কি হলো হঠাৎ? আমার মায়ের নাম নিচ্ছে কেন রানী মনিমল্লিকা? এবার কি হবে তোর পদ্মাবতী? কোথায় লুকাবি তুই? কোথায় পালাবি? আজ থেকে আমি রাক্ষসী মনিমল্লিকা। এই ত্রিভুবনে অমর চৌকিরিয়ে কেউ পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। আর আমার অপেক্ষা করাটা ঠিক হবে না। বেশি দেরি করলে অনর্থ ঘটিয়ে বসবে মহারানী। আর পারুলের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যা হবার হবে পরে দেখা যাবে। মরলে দুজনে একসঙ্গে মরব। তোর এক ছেলের মতো আমিও তোকে নিতে দেব রাক্ষস নগরের মঠের নিচে। তোর ছেলে তো চাঁপা ফুলের গাছে এখন দোল খাচ্ছে, তুই শিয়াল কাটা হয়ে ফুটে থাক। বলি দেওয়ার পর এই জগতে আমার সমান ক্ষমতা আর কারোর হবে না। সারা বিশ্ব আমার পদানত থাকবে, তখন আমার চোখে নিয়ে কেউ কোথাও লুকাতে পারবে না। আমিও দেখে নেব আমার চোখে নিয়ে তোকে কে বাঁচায় পদ্মাবতী, কে বাঁচায়। এক্ষুনি যেটা বললো সেটাই কি সত্যি? আমার কোনো এক ভাই আছে রাক্ষস নগরীতে, চাপা ফুল হয়ে ফুটে আছে চাপা গাছে। মা গো, আমাকে আরো শক্তি দাও মা। আমাকে যেভাবেই হোক সেখানে পৌঁছতেই হবে। তাকে উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে তোমার কোলে। ও আমাকে এমন ভাবে টেনে ধরে আছে কেন? তবে কি এই হরিণ আমাকে বারণ করছে ওখানে যেতে? কিন্তু কেন? আমাকে শক্তি দাও, আমি যেন আমার ভাইদের উদ্ধার করতে পারি। শক্তি দাও আমাকে। আর দেরি করিস না মনিমল্লিকা, বলি তো আর এটাই উপযুক্ত সময়। তবে কি তুই কি করছিস? ছাড় আমাকে। বেশি দেরি করলে যে তোদের পারুল সৈকার বাঁচানো যাবে না। ছাড়, ছাড় বলছি। রানী হঠাৎ থমকে গেল কেন? মাতা, মাতা, এ তাহলে কে? মাতা, এও কি তাহলে হত্যাপতির সন্তান? তার মানে হত্যাপতি সত্যি ছেলে ছাড়া আরো এক কন্যার জন্ম দিয়েছিল। মাতা, কি বলছিস কি তুই? সর্বনাশ, এখন তো আরো খেপে যাবেন রানী। মাদুলি জাদুর খেলা, হটর পটর নিজুম বেলা করে আঙুলে মূর্তিমান ছাপ্পি জাত ছুচকো প্রাণ। আমি তো পদ্মাবতীকে কোনো কন্যা সন্তানের জন্ম দিতে দেখিনি মাতা। তাহলে কি পদ্মাবতীর সাথে ছেলেকে নিয়ে চলে যাবার পর ওই কন্যার পারুল কোথায় গেল? কর্পণে মতো উবে গেল নাকি? সত্যি তো এখানেই তো ছিল, কোথায় গেল মেয়েটা? পারুল কোথায় গেল? নিশ্চয় লুকিয়ে পড়েছে সবার চোখের আড়ালে। মাতা, কি হবে এখন? পারুল কোথায় গেল? মাতা, কোথায় গেল? সাবধান মনিমল্লিকা, মেয়ে সহজ মেয়ে নয়। ও নিশ্চয়ই মায়া জানে, মায়াবিনী ও ছলনাময়ী। নিখুঁত বলি কোথায় গেল? মাতা, কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজবো তাকে? কোথায় পাবো? বলি দিতে না পারলে যে সম্পূর্ণ রাক্ষসী ওটা হবে না, আমার সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে মাতা, বৃথা হয়ে যাবে। শুধু তাই নয় মনিমল্লিকা, এই বলি না দিতে পারলে তুই অনেক অসুবিধার মধ্যে পড়বি। নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবি না। এবার এখান থেকে পালাতে হবে আমাকে, অনেক দূরে পালাতে হবে। আমার পিঠে তুলে পুরো কথা হবে তোকে। চলে আয় শিগগিরি। কে যেন ডাকছে আমায়, দেখি তো। মা, চড়াই পাখি এত বড়! যেখানেই থাকুক পারুলকে তুমি খুঁজে বার করবই, কোথাও লুকোতে পারবে না ও। যেখানেই থাকুক বুঝি আমি ওকে বের করবই। ঈশ্বর, রানী মনিমল্লিকা যেন ওকে আর খুঁজে না পায়। কিন্তু কিন্তু কোথায় লুকালো পারুল? আমি কি করব? এখানে লুকিয়ে দেখব নাকি আশেপাশে খুঁজে দেখব পারুলকে? জাদুমাধুরী জাদুর খেলা, হটর পটর নিজুম মেলা, যেমন ছিলাম তেমন রূপ, ছাপ্পি জাদুর চুপুর চুপ। তুমি এখানে কি করলে? জাদু করে জাদুমাধুরীর সাথে ছোট্টটি হয়ে চড়াইয়ের পিছে চড়ে এসেছি, কিন্তু এখন সেসব কথা থাক, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তুমি চলো, এসো। দাঁড়া পারুল, আগে আমরা ঠিক করে নি এখন যাব কোথায়। যেখানেই হোক, কিন্তু এখানে থাকা চলবে না। রানী মনিমল্লিকা আসলে রাক্ষসী, আমার ভাইকে পুঁতে রেখেছে মাটির তলায়। আমার ভাই চাপা ফুল হয়ে ফুটে আছে রাক্ষস নগরীতে। রানী নিজে মুখে বলেছে এই কথা। আপাতত আমাদের এখানকার কাজ শেষ, তাই রানী আমাদের ধরে ফেলার আগে চলো পালাই, চলো। এতদিন ধরে তিল তিল করে যত্ন করে যাকে আমি বলির জন্য প্রস্তুত করেছিলাম, সে কিনা আজ আমার চোখে ধুলো দিয়ে পালালো শেষ পর্যন্ত। এত বড় সাহস, এত বড় স্পর্ধা পারুলের! ছাড়বো না আমি তাকে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। মনিমল্লিকা শান্ত হ, এরকম করিস না তুই। না মাতা, না, আমি কিছুতেই শান্ত হতে পারবো না মাতা, কিছুতেই না। যতক্ষণ না পর্যন্ত পারুলকে আমি খুঁজে বের করতে পারছি আমার শান্তি নেই। পদ্মাবতীর জন্ম দাগ ওর শরীরে। শত্রু, শত্রু, পরম শত্রু আমার। তোকে আমি ছাড়বো না পারুল, কিছুতেই না। খুঁজে আমি তোকে বের করবই, সেভাবেই হোক, যে করেই হোক, যেখানেই লুকোস তুই, সেখান থেকে আমি তোকে খুঁজে বের করবো। তোকে বলি দেব, তবেই আমার শান্তি। তোকে বলি দিয়ে আমি পূর্ণ রাক্ষসী হব। তো কোথায় কোথায় গেল পারুল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় কোথায় গেল পারুল? কোথায়? দুধসাত আমার পক্ষীরাজ, পারুল সইয়ের প্রাণ বাঁচা আজ। উঠে এসো তাড়াতাড়ি, এসো। এসো। শত্রু, শত্রু ছাড়বো না আমি, কাউকে কাউকে ছাড়বো না। শেষ করে দেবো আমি, জীবনের মতো শেষ করে দেবো। পারুল, আরো জোরে উড়ে যেতে পারো পক্ষীরাজকে, আরো জোরে। চল পক্ষীরাজ, চল জোরে, আরো জোরে। আমি জানি পক্ষীরাজ তোর খুব কষ্ট হচ্ছে, তাছাড়া ওই ভয়ানক রাক্ষসীর হাত থেকে এভাবে পালানো সম্ভব নয়। তুই বরং আমাদের এই জঙ্গলে নামিয়ে দে, নামিয়ে দে পক্ষীরাজ, আমাদের এই জঙ্গলে নামিয়ে দে। তুই পক্ষীরাজ নামিয়ে দে, নামিয়ে দে আমাদের। আমাদের কোথাও লুকোতে হবে। যা পক্ষীরাজ, দরকার পড়লে তোকে আবার ডাকবো। এসো সেনাপতি মশাই। চোখেরই থাকতে পারবো না আমরা, অন্য উপায় ভাবতে হবে। কিন্তু কি উপায়? কিছুই তো মাথায় আসছে না। তুমি এসো আমার সঙ্গে। বন্ধু হও, আমাদের বাঁচাও।